নমস্কার দর্শক বন্ধু, স্পিরিচুয়ালিজম অ্যান্ড লাইফের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই খুব খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের এই পর্বে আমি কথা বলতে চলেছি একটা এমন সমস্যা নিয়ে, যে সমস্যায় হয়তো ভাবিত আমি আপনি সকলেই। আজকের যে সমস্যা নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে যে প্রথম প্রথম সাধন ভজন করতে গেলে দেখা যায় যে জপ ধ্যান করতে মন লাগে না, মনকে বসাতে গিয়ে ভীষণ সমস্যায় পড়তে হয়। ঠিক এই বিষয় নিয়েই আজকের সমগ্র আলোচনা। স্বামী বিরজানন্দ তার পরমার্থ প্রসঙ্গ গ্রন্থে বলছেন যে দেখা যায় যারা প্রথম প্রথম সাধন ভজন করতে, ধ্যান জপ করতে চেষ্টা করে, তারা যতই মনকে ইষ্টে সমাহিত বা একাগ্র করতে চেষ্টা করুক না কেন, মন ততই বেঁকে বসতে থাকে আর যত ছাই পাশ অবান্তর বিষয়ে মন ঘুরে বেড়াতে থাকে। এমনকি এটাও মনে হয় এরকম বালাই তো আগে ছিল না, তখন যেটা ভাবতাম বেশ মন স্থির করে ভাবতে পারতাম, এখন এই রকম কেন হলো। তার মানে হচ্ছে মনের যেসব দিকে স্বাভাবিক প্রবৃত্তি, সেই সব বাহ্য বিষয়ই তাকে নিয়োগ করতাম, তাই তার সঙ্গে তার কোনো দ্বন্দ্ব ছিল না। অর্থাৎ যে বিষয়গুলোয় মন এখন ধাবিত হচ্ছে, আগে আমরা সেই সমস্ত বিষয়ই মনকে দিয়ে রাখতাম, ঠিক যে কারণে আমরা তখন কোনো বিরোধিতা টের পেতাম না। এখন যেহেতু সেই সব অর্থহীন দিক থেকে মনকে আমরা ফিরিয়ে আনতে চাইছি, একটি অর্থপূর্ণ দিকে মনকে বসাতে চাইছি, তাই বিরোধিতা তৈরি হচ্ছে। যেই সদ অসৎ বিচার বোধ তৈরি হলো, তাকে অসার বাহ্য বিষয় থেকে ফিরিয়ে আনবার চেষ্টা তৈরি হলো। চেষ্টা তৈরি হয়ে সেখানে মনকে অন্তর্মুখী কী করে করা যায়, কী করে তাকে নিজের বশে আনতে পারা যায়, এই চেষ্টা তৈরি হতে থাকলো। আর তখনই বিদ্রোহ শুরু হলো মনের দিক থেকে। নদীকে বাঁধতে গেলে তার বেগ শতগুণে বেড়ে যায়, তবে তার সেই বেগকে, সেই শক্তিকে যদি অভীষ্ট কাজে লাগানো যায় তো সহস্রগুণ ফল পাওয়া যায়। সুতরাং এর দ্বারা এটাই আমরা বুঝতে পাচ্ছি যে মনের দিক থেকে বিরোধিতা শুরুতে আসবেই, সেই সময় ধৈর্য ধরে টিকে থাকাটাই আসল কথা। কারণ এখানে বুঝতে হবে যে বিরোধিতা কেন তৈরি হচ্ছে। আগে মন একাগ্রতা আনতে পারত, এখন আনতে পারছে না। এর কারণ এটাই যে আগে মন বাহ্য বিষয়ে বেশি ব্যস্ত থাকতো, এখন সেই বাহ্য বিষয়গুলো থেকেই আপনি মনকে দূরে সরিয়ে আনবার চেষ্টা করছেন, তাই বিদ্রোহ করছে মন। এই বোধটা নিজেকে বারবার মনে করানো, যাতে ধৈর্য ধরে রাখা যায়। যত্ন আর চেষ্টার দ্বারা সকল বিষয় সিদ্ধ হওয়া যায়, উপায় বলে দিচ্ছেন স্বামী বিরজানন্দ। বিফল হলে পুনঃ পুনঃ চেষ্টা করো, এটাই উপায়। বিফল হলে বারবার চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করলে সিদ্ধি লাভ না হয়, মনে করবে যেরকম চেষ্টা করা উচিত ছিল সেরকম করা হয়নি। চেষ্টা করলে সকল বিষয় সহজ ও অনায়াস সাধ্য হয়ে যাবে, ক্রমে ক্রমে সেটা অভ্যাসে পরিণত হবে এবং স্বভাবে পরিণত হবে। ভগবান বাস্তবিকই কোনো অভাব রাখেননি, মানুষের অভাব কেবল মনে, সুখ দুঃখ অভাব অশান্তি মনে, বাইরে নয়। যেমন ভাব তেমনি লাভ। বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট আলোচনা। কেমন লাগলো মন্তব্য করে অবশ্যই জানাবেন। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবার প্রচেষ্টা চলছে, তাই আপনাদের মতামত জানা একান্তভাবে জরুরি, যাতে নতুন নতুন বিষয় নিয়ে কাজ করা যায়। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ভীষণ তাড়াতাড়ি। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই ভিডিওটা আপনাদের কাছে
পৌঁছে যেতে পারে।